যে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আসলে এই গাছটি আসলে চলন্ত গাছ, চলন্ত যে প্রাইভেট কার, সেই প্রাইভেট কারে কিন্তু আসলে এই গাছটি আসলে আছড়ে পড়ে। তারপরে কিন্তু আসলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসেছেন এবং তারা এখানে কাজ করছেন। এবং আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, ঠিক সেটি হচ্ছে যে গাছটি আসলে আছড়ে পড়েছে। গাছ আছড়ে পড়ার পরে কিন্তু আসলে যে একটি প্রাইভেট কার, সেই প্রাইভেট কারে কিন্তু আসলে এই যে গাছটি, সেই গাছটি কিন্তু আসলে আছড়ে পড়ে। তারপরে কিন্তু আসলে আমরা যেমনটি দেখছি এখন কিন্তু যে প্রাইভেট কারের যে অবস্থা সেটি কিন্তু আসলে আমরা দেখার চেষ্টা করছি। এবং আরেকটি বিষয় যদি আসলে জানিয়ে রাখতে চাই, ঠিক সেটি হচ্ছে গাছ আছড়ে পড়ার পরে কিন্তু আসলে স্থানীয় যারা আসলে রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসের সাথে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কিন্তু আসলে সহযোগিতা করছেন এবং তারা কিন্তু আসলে ধরাধরি করে কিন্তু আসলে যে গাছ আসলে সে গাছ কিন্তু আসলে কেটে এখান থেকে সরানোর চেষ্টা করছেন। এবং প্রাইভেট কারের আসলে যে ক্ষয়ক্ষতিটি হয়েছে, আসলে ভেতরে আসলে কোনো লোকজন ছিল কি না সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এখানে আসলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলতে চাই। এর ভিতরে কি পরিমাণ মানুষ ছিল? উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি। একই সাথে যে গাড়িটি আসলে ঘটনা ঘটেছে, যে ঘটনাটি ঘটেছে বাংলা মোটরে, সেই ঘটনায় আসলে কোনো প্রকার হতাহত বা কী ধরনের ক্ষতি হয়েছে সেটি জানার চেষ্টা করবো এখানকার যারা ফায়ার সার্ভিস কর্মী যারা এসেছে। আমরা সর্বপ্রথমে খবর পাই যে 999 থেকে বাংলা মোটর প্রাইভেট কারের উপরে একটা বড় ধরনের গাছ পড়েছে। সেই হিসেবে আমরা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জনবল ফুল টান আউট নিয়ে গাছ কাটার যে ইকুইপমেন্টগুলো আছে অত্যাধুনিক সেই আমরা এখানে দুটা গাড়ি ছিল, একটা সাদা প্রাইভেট কার আপনারা দেখছেন, এটা উপরে সম্পূর্ণ গাছটাই পড়ে গিয়েছে। পাশে একটা ব্ল্যাক কালারের প্রাইভেট কার ছিল, সেটাতে একটু কম ক্ষতি হয়েছে আর কি, তুলনামূলক অনেক কম ক্ষতি হয়েছে, একটি গাড়ির অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। তো আমরা আপ্রাণ চেষ্টা করে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আমরা সম্পূর্ণরূপে গাড়িটাকে মুক্ত করেছি এবং রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছি। হতাহতের ঘটনা ঘটেছে এখানে, কোনো রকম হতাহত হয় না। এখানে গাড়িটা পার্কিং অবস্থায় ছিল, ড্রাইভার সহ গাড়ির মালিক পক্ষ গাড়ির বাইরে ছিল, যার কারণে শুধু গাড়ির ক্ষতি হয়েছে আর যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আচ্ছা, কয়টা গাড়ির কথা বলছেন, কয়টা গাড়ি দেখছেন ক্ষয়ক্ষতি হয়েছে? এখানে এসে আমরা দেখেছি যে দুটো গাড়ি, মূলত সাদা গাড়িটার ক্ষতির পরিমাণটা অনেক বেশি, পুরো গাছটা সাদা গাড়ির উপর আর পিছনে একটা কালো ব্ল্যাক কালার আপনার প্রাইভেট কার ছিল, সেটার ক্ষতি সামান্য হয়েছে, ক্ষতির পরিমাণ একেবারে কম। আসলে কি কারণে এমন একটি দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন? আসলে গতকালকে তো আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী ঝড় হয়েছে, সেই ঝড়ের কারণে আসলে ঢাকা শহরের মাটির যে গাছগুলো একটু উপরে থাকে শিকড়গুলো নরম হয়ে গিয়েছে এবং বাতাসের কারণে আসলে একটু হাড়ের কারণে গাছ বেশি বড় হওয়ার কারণে এটা পড়ে গিয়েছে আমাদের মনে হয়। আচ্ছা, আপনারা কি দেখলেন? আছে মানে দেখলাম ভাঙে সুরে পড়ছে, সবাই উদ্ধার করতে আসছে, উদ্ধার করার পর আমরা হেল্প করলাম আর কি। আচ্ছা, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেছে না? কিছু হয়নি, ড্রাইভার কিছু হয়েছে ওনারে হাসপাতাল নিয়ে গেছে। আচ্ছা, দেখলাম যে ওখান থেকে ওই গাছটি থেকে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে যে এখানে দুইটি প্রাইভেট কার ছিল, একটি সাদা এবং একটি লাল প্রাইভেট কার। লাল প্রাইভেট কারে হালকা ক্ষতি হয়েছে, লাল প্রাইভেট কারে কিন্তু আসলে সরিয়ে নেওয়া হয়েছে। ড্রাইভার নামাজ পড়তে গিয়েছিলেন, যেহেতু পাশেই মসজিদ রয়েছে সেখানে নামাজ পড়তে গিয়েছিলেন এখানে পার্কিং করে। তবে আজ গতকালকে যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ে আসলে গাছগুলো কিন্তু বেশ একদিকে নেমে পড়েছিল, তবে সেই গাছ কিন্তু আসলে আজকে হালকা বাতাসেই কিন্তু গাড়ির উপর আছড়ে পড়ে।